হেডুডস হোয়াটসঅ্যাপ তো গাইস এখন ওয়েদার প্রচুর গরম মানে এক কথায় বলা যেতে পারে গাঁড় ফাটা গরম মানে গরমে গাঁড়ের চামড়া একদম সিদ্ধ হয়ে যাচ্ছে ভাই কিন্তু এই গরমে এইসব রাক্ষস রাক্ষসীরা কি তাদের খাওয়া থেমে রেখেছে না 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 এই গরমেও কিন্তু তাদের খাওয়া থেমে থাকেনি ভাই গরম হয়েছে তো কি হচ্ছে থালা থালা খাওয়ার তো খেতে হবে নাকি তো আজকের ভিডিওতে আমরা আবার এই সব রাক্ষস রাক্ষসীদের চাপুক চাপুক করে খাওয়ার ভিডিও দেখব তো চলো আর কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক হ্যাঁ দিদি এর আগে এত বড় মটন চুস্তা কোনদিন খায়নি কিন্তু আজকে খাবে আর সেটা আমরা দেখবো চলো নারে রে না আহা হাহা আমার দিদির চুষটা বলছি দিদি তুমি চুষটা খাচ্ছ না চুষটা তোমাকে খাচ্ছে কিছুই তো বুঝতে পাচ্ছ না আর বলেন কি আরে দিদি একটু নিঃশ্বাস টিসনা না আরে দম আটকে যাবে তো এটা তো হচ্ছে কম খাবার মানে একজন মানুষের পক্ষে এটা খাওয়া সম্ভব কিন্তু এবার শুরু হবে আসল খেলা খেলা হবে বলেন কি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফার্স্ট কথা কি আর বলবো বলো দাদা গরমের ভিতর তো একটু শান্তিতে ছিলাম কিন্তু তোমরা শান্তিতে থাকতে দিচ্ছ কোথায় মানের চালে কা খোপড়ি তোড়বে খোপড়ি তোড় চালে তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে আমি খাবার চলো অনেক রকমের সফট ড্রিঙ্কস তো গাইজ আমরা খাবারের ব্লক দেখেছি এই এক একটা মুরগি এক একটা ছাগল একা একাই খেয়ে ফিরিস করে দিচ্ছে কিন্তু কি আর করা যাবে এখন যথেষ্ট গরম পড়েছে গাঁড় ফাটা গরম কিন্তু এই গরমে কি এত এত খাবার খাওয়া যায় হ্যাঁ খাওয়া যায় সেটা পরে আসছি কিন্তু এ দাদা আমাদের দেখাবে গরমে কি করে কোল্ড ড্রিঙ্কস টেস্ট করতে হয় বলেন কি তুমি খাওয়া চলো এটা রিচার্জ এটা দিয়ে নিজেকে আগে রিচার্জ করে নি হ্যাঁ হ্যাঁ তাই নাও এটা টেস্টাম মানে কি আমি বুঝিয়ে হ্যাঁ সে কি দাদা তুমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছো আর বলছো টেস্ট বুঝাইতে পারবে না তাহলে তুমি কি বুঝাইতে পারবে জানি না এটা কোনো কথা হলো না তুমি একটা জিনিস খাচ্ছো তার টেস্ট তুমি বোঝাতে পারবে না তাহলে তুমি খাচ্ছো কেন ভাই খব না একদম খব না লা কি হলো মানে এটা ভাঙা গেছে কিন্তু খুললো না মানে দেখো অবস্থা দাদা এত এত থালা থালা খাবার খায় কিন্তু এটা কোল্ড সামান্য ক্যান খুলতে গিয়ে দাদা পাতলা পায়খানায় ছেড়ে ফেলেছে আবে সালে দেখেন মানে আমি এইসব ক্ষেত্রে খুবই মানে মানে এক্সপার্ট না হ্যাঁ তাহলে তুমি কিসে এক্সপার্ট দাদা এত এত থালা থালা যে দেখাও তুমি এত এত খাবার খাচ্ছো একটা মুরগি খেয়ে নিচ্ছো একটা ছাগল খেয়ে নিচ্ছো তাহলে ওগুলো কোথায় যাচ্ছে পেটের ভিতর না গাড়ের ভিতর বেসিক্যালি দাদা মানে গরম পড়েছে তো খাবার দাওয়ার কি খাবে ভাই পেটে গ্যাস ট্যাস হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে পরে তাই দাদা কোল্ড ড্রিঙ্কসের রিভিউ নিয়ে মানে কোল্ড ড্রিঙ্কস খাবে এক একটা নানান নানান ধরনের কোম্পানি কোল্ড ড্রিঙ্কস খাবে আর সেটা টেস্ট বলবে কিন্তু দাদা টেস্ট তো বলতেই পারছে না বলছে কিনা এর টেস্টটা আমি ঠিক বুঝাইতে পারবো না তবে যারা ঠান্ডা পানীয় খেতে পছন্দ করো তোমাদের জন্য একটাই কথা বলবো গরম যথেষ্ট পড়েছে তো তোমরা যদি ভাবো যে আমরা সবসময় ঠান্ডা পানীয় খেয়ে আমাদের শরীরটাকে ঠান্ডা করে রাখবো তাহলে কিন্তু তোমরা অবশ্যই ভুল করছো কারণ এই গরমের ভিতরে ঠান্ডা খাওয়া একদমই ঠিক নয় যদিও খাও একটু লিমিটের ভিতরে এখন তো আবার ফেসবুক ইউটিউব খুলে ফেলে দেখা যায় এইসব ঠান্ডা পানির মধ্যে নাকি কী সব সোডা ফোডা মেশানো আছে ভাই জানি না কী সব দিয়ে তৈরি করছে তো আমি তো বলবো একদমই তোমাদের খাওয়াই উচিত নয় বাকিটা তোমাদের ইচ্ছা আচ্ছা নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো ভালো না কি করে ভালো থাকবো বলো দিদা তোমরা গরমের ভিতরে যদি এরকম শুরু করো তাহলে আমরা কি করে ভালো থাকবো আজকে আমি খাবো মাছের মাথা দিয়ে কচু শাক চুনা মাছের ঝাল মাছের ডিম দিয়ে আলু পটলের তরকারি জ্যান্ত রুই মাছের ঝোল আর টক ডাল চলো খাওয়া যাক চলো খাওয়া যাক বলছি দিদা এত কিছু খাবে না এই বয়সে এই গরমের মধ্যে এত কিছু খাওয়ার খেয়ে হজম করো কি করে দিদা না যারা ইয়ং আছে তাদের কথা না হয় ছেড়ে দিলাম তাদের মধ্যে না হয় হজম করার শক্তি আছে কিন্তু এই বই তোমার মধ্যে কি এমন শক্তি আছে যে তুমি এত খাবার ছাটিয়ে দিচ্ছ আমি বলুম না আমার শরম করে দেখো অবস্থা দিদা তো খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে আরে দিদা দিদা বলছি এই গরমের ভিতরে এত খাবার কি করে খাও গো না আমাদের ঝোল হবে সাথে একটা চাটনি হবে তাই দিয়ে মা বলবে এইটা দিয়ে আজকে খেতে হবে কিন্তু এখানে দিদাকে দেখো দিদা চার পাঁচ রকমের আইটেম নিয়ে বসে গেছে দিয়ে চাপুক 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 করে খেতে শুরু করে দিয়েছে করে হবে আমরা বোধহয় দেশে বেঁচে থাকতে পারবো না কি করে বেঁচে থাকবো হয় বেঁচে থাকা জন্য তো খাবার খেতে হবে আর দিদা এই বছর যদি এত খাবার খেয়ে নেয় তাহলে আমরা খাবো কি এ উঠালে রে देवा উঠালে রে বাবা হ্যালো ভিডিও হ্যাঁ দিদি তুমি যখনই আসো তখনই তো ধমাকা হয় এই এত বড় বড় ধমাকা 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 গাইস আর गाइस आज चैनल पे पहली बार होने वाला है হ্যাঁ দিদি একদম ঠিক বলেছো এই গরমের ভিতরে এত এত খাবার কে খাবে ভাই তা সত্যিও তো খাওয়া যায় না তাই একদিকে ও ঠান্ডা পানীয়ের ভিডিও বানাচ্ছে আর একদিকে দিদি ফল খাওয়ার ভিডিও বানাচ্ছে হ্যাঁ এক পক্ষে ভালো গরমের ভিতর ফল খাওয়া ভালো শরীর সুস্থ থাকবে না এতদিন মাছ মাংস খেয়ে বডির ভিতর যে জংগুলো লেগে গেছে এই গরমের ভিতর ফল ফুটি খেয়ে একটু বডিটা মানে স্বাভাবিক পর্যায়ে আসবে

আপেল কোকোনাট ওয়াটার না ভাই দিদি তোমরা সত্যি পারো তোমাদের আমি প্রণাম করতে চাই দেখো বাড়া অবস্থা খালি দেখো ওই তরমুজটা খেয়েই আমার পেট ভরে যাবে ভাই এগুলো খাওয়ার খাওয়াই যাবে না আর এখানে দেখো দিদি ওই গামলার ভিতরে কি আমের কি এসেছে ওটা খাচ্ছে হাতে তরমুজ খাচ্ছে আর এত ফল খাবে ভাই দিদির পেট নাকি কুঁ বলছি আমাদের দেশের খাদ্যমন্ত্রী কোথায় সে কি এসব ভিডিও দেখতে পাচ্ছে না না এইসব মানুষের যদি এত এত খাবার খেয়ে নেয় তাহলে সাধারণ মানুষ কি করে খাবে ভাই তারা কি খাবে তাদের জন্য আর কি টাই না বেঁচে থাকবে দেশ সংকট মে না এরা তো কোন একদিন পৃথিবীর উপরে বসে পৃথিবীটাকেই খেয়ে নিতে পারে ভাই তখন আমরা কোথায় যাব এদের পেটের ভিতরে সালেক বম সে উড়া একবার হাত মে আ যায় তো থেকে দিদি ফিনিশ করতে পারলো না আহা কি কষ্ট দিদি একটা কথা কিন্তু দিদি ঠিকই বলেছে ফুট খেয়ে পুরো ফুল হয়ে গেছে একদম ফুটের মতো হয়ে গেছে তরমুচ গোলমোটোল তরমুজ আজকে আমাদের চ্যালেঞ্জের নাম হলো 100 এই গরমের ভিতরে 100 পিস মোমো খাওয়ার চ্যালেঞ্জ। মানে এখন মোমো ঠসা ঠুসি হবে। তো সবাই ধীরেเสে বসো। হাই। তো শুরু হয়ে গেছে এবার আমাদের চপুক চপুক করে মোমো খাওয়ার ভিডিও। তো অনেক তো দেখলাম ফল খাওয়ার ভিডিও, দিদার ভিডিও তো চলো এবার এদের একটু মোমো খাওয়ার ভিডিও দেখা যাক দেখো অবস্থা গিলেই যাচ্ছে গিলেই যাচ্ছে আরে ভাই থেমে যে একটু নিঃশ্বাস অবধি নিয়ে নে গরমে না হলে মাথায় ফেদা উঠে মারা যাবি যে তার উপরে মোমো পেটের ভিতরে গ্যাস হয়ে পেছন দিক দিয়ে মোমবাতি বেরোবে মারা

না খাবার গিয়ে কি সেখানে অন্য কিছু আকার টাকার নিয়ে নেয় নাকি না গরমে এসব খাবার হজম হয় কি করে ভাই এসব খাবার তো হজম হওয়ার নয় আর ভাবো এরা একদিন খাবার খাওয়ার পরে আবার হয়তো এক মাস পরে খাবার খায় কিন্তু না এরা আজকে এক থালা খাবার খাবে আবার কালকে এক থালা খাবার নিয়ে বসে যাবে বলেন কি তা বলছি আগেকার দিনে রাক্ষসরা হয়তো এত খাবার খেত না তারা হয়তো একদিন খাবার খাওয়ার পর আবার হয়তো এক সপ্তাহ পরে আবার খাবার খেত কিন্তু এদের দেখো এরা প্রতিদিনই থালা থালা গিলছে তবুও কিন্তু এদের পেট ভরে না মানে কি বলবো যাই হোক তোমার গান মেরেছে মারা সুপার গরমের ভিতরে এইসব খাবার খাচ্ছ তারপর যখন পেছন দিয়ে যখন বম ফুটবে না তখন বুঝতে পারবে কত মজা তো তোকে আজকের চাপুক চাপুক করে খাওয়ার সিরিজ এখানেই শেষ করছি তো তোমরা কেউ এরকম ট্রাই করতে যাবে না কারণ এদিকে প্রচুর গরম তারপর তোমাদের মাথায় গ্যাস ফেদা দুটো উঠেই তোমরা ফিনিশ হয়ে যেতে পারো তো এরা কি করে খাচ্ছে এদের সিক্রেট শুধুমাত্র এরাই জানে তো তোমরা ভুলেও ট্রাই করতে যাবে না তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানাও চ্যানেলের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে দেখো ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে সেখানে আমার সাথে কথা বলতে পারো আমাকে ভিডিও পাঠাতে পারো তো আজকের ভিডিওটা এখানে শেষ তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে